তো বন্ধুরা, আমাদের মধ্যে ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড ইউজার্সরাই কিন্তু এই প্রবলেমটা ফেস করে যে আমাদের ফোনে তেমন কিছুই থাকে না, না থাকে অডিও, না থাকে ভিডিও, না থাকে কোনো ফটো, না থাকে কোনো অ্যাপ্লিকেশন, তাও কিন্তু আমাদের স্টোরেজটা লোড হয়ে যায়। এই প্রবলেমটা আমি একসময় নিজে ফেস করেছি, আর আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই কিন্তু এই প্রবলেমটা ফেস করে। হ্যাঁ, ঠিক বলেছে। তো আজকের এই ভিডিওতে তোমাদের আমি সেটাই শেখাবো যে তোমরা তোমাদের ফোনের স্পেস কিভাবে খালি করবে। তো ফোনের স্পেস খালি করার জন্য সিম্পলি তোমরা তোমাদের ফোনটি হাতে নাও। হাতে নেওয়ার পরে তোমরা তোমাদের ফাইল ম্যানেজারটি ওপেন করো। ওপেন করার পরে তোমরা অল ফোল্ডার সিলেক্ট করো। অল ফোল্ডার সিলেক্ট করার পরে তোমরা ডিলিট বাটনে ক্লিক করে দাও। ক্লিক করার পরে তোমাদের ফোন থেকে সব ডিলিট হয়ে যাবে এবং তোমাদের স্পেসটি কিন্তু পুরোপুরি খালি হয়ে যাবে। অল ফোল্ডার সিলেক্ট করার পরে তোমরা ডিলিট বাটনে ক্লিক করে দাও। ক্লিক করার পরে তোমাদের ফোন থেকে সব ডিলিট হয়ে যাবে এবং তোমাদের স্পেসটি কিন্তু পুরোপুরি খালি হয়ে যাবে। আমারে দেখে কি বোকা চোদা মনে হয়? পাকার মেরে কো মেরে কো জানতা নেই হে। আরে ইয়ার, মজা করছিলাম। আমরা আমাদের ফোন থেকে কোনো কিছু ডিলিট করব না। না ডিলিট করব অডিও, না করব ভিডিও, না করব ফটো, না করব কোনো অ্যাপ্লিকেশন। এসবের মধ্যে কোনোটাই আমরা ডিলিট করব না। ডিলিট না করে আমরা আমাদের ফোনের স্পেস খালি করব। তো বন্ধুরা, আমাদের ফোন থেকে অডিও, ভিডিও, ফটো বা কোনো অ্যাপ্লিকেশন ডিলিট না করে আমাদের ফোনের স্পেস খালি করার জন্য সবার প্রথমে আমাদের ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো আমি আমার ফাইল ম্যানেজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো ফাইল ম্যানেজারটি ওপেন করার পরে দেখতে পাচ্ছ 90% কিন্তু আমাদের স্টোরেজটি লোড আছে এবং 10% খালি আছে। তো এখানে শো করছে সেটা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে আমরা আমাদের ফোন থেকে আমাদের ভিডিও, অডিও, ফটো বা কোনো অ্যাপ্লিকেশন ডিলিট না করে আমাদের ফোনের স্পেস কীভাবে খালি করব। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ অনেক ফোল্ডার্স এখানে কিন্তু শো করছে। এখান থেকে কিছু কিছু ফোল্ডার্স আছে যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট এবং কিছু কিছু ফোল্ডার্স আছে যেগুলো কিন্তু আমাদের কোনো কাজেই লাগে না, বাট তাও কিন্তু এখানে শো করে। তো বন্ধুরা, আমরা প্লে স্টোর থেকে যখনই কোনো অ্যাপ্লিকেশন আমাদের ফোনে ইনস্টল করি, ইনস্টল করার পরে কিন্তু সেই অ্যাপ্লিকেশনের নামে একটি ফোল্ডার অটোমেটিক আমাদের এই ফাইল ম্যানেজারে ক্রিয়েট হয়ে যায়। যেমন ধরো, আমরা ম্যাক্সভিলার অ্যাপ্লিকেশনটি আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে কিন্তু অটোমেটিক সেই ম্যাক্সভিলার নামে একটি ফোল্ডার সেখানে তৈরি হয়ে যাবে। এবং ধরো, আমরা কোনো টেলিগ্রাম বা কাইনমাস্টার যে কোনো অ্যাপ্লিকেশন ধরো আমরা আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে কিন্তু সেই নামে অটোমেটিক এখানে একটি ফাইল তৈরি হয়ে যাবে। তো এই অটোমেটিক ফোল্ডার্স তৈরি হওয়ার কারণে কিন্তু আমাদের ফোনের স্টোরেজটা অনেকটাই লোড হয়ে যায়। যেমন এখান থেকে যে কোনো একটা ফোল্ডার্সের উপর আমি লং প্রেস করলাম। লং প্রেস করার পর এখানে আমরা নিচে মোড অপশনে ক্লিক করব। তো মোড অপশনে ক্লিক করার পর এখানে আমরা ডিটেলসে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই ফাইলটির সাইজ হচ্ছে 540.99 KB। এরকমই সেম প্রসেসে তোমরা তোমাদের ফোনে যে কটা অ্যাপ্লিকেশন ইনস্টল করবে, ইনস্টল করার পরে সেই অ্যাপ্লিকেশনের নামে কিন্তু অটোমেটিক একটা ফোল্ডার তোমাদের এই ফাইল ম্যানেজারে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার ফলে কিন্তু আমাদের ফোনের স্টোরেজ কিছুটা হলেও লোড হয়ে যায়। তো এখান থেকে আরেকটি ফোল্ডার্সের উপর আমি লং প্রেস করে আমরা দেখে নেব যে এই ফোল্ডার্সটির সাইজটি কতটা আছে। তো এখান থেকে আমরা এই যে ফোল্ডার্সটি দেখতে পাচ্ছি, এই ফোল্ডার্সের উপর আমরা লং প্রেস করলাম। লং প্রেস করার পর আমরা মোড অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডিটেলসে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই ফোল্ডার্সটির সাইজ হচ্ছে 3.33 GB। এই ফোল্ডার্সে কিন্তু আমাদের তেমন কিছুই নেই, তাও কিন্তু এখানে এতটা জায়গা জুড়ে এই ফোল্ডার্সটি আছে। তো এখানে আমরা এখান থেকে ওকে করে দিলাম। ওকে করার পর আমরা দেখে নেব যে এই ফোল্ডার্সে এমন কি আছে যে এতটা জায়গা জুড়ে এখানে এই ফোল্ডার্সটি আছে। তো এখানে আমরা ফোল্ডার্সের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে সবার প্রথমে যে ফোল্ডার্সটি আছে এটার উপরে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কোনো কিছু কিন্তু এখানে নেই। তবে আমরা এটা ব্যাক করে দেবো। ব্যাক করার পর আমরা দ্বিতীয় যে ফোল্ডার্সটি আছে এটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এটাও কিন্তু এমটি আছে, মানে জিরো আছে, এবং এটাও কিন্তু জিরো। এবং তারপরে তিন নম্বর যে ফোল্ডারটি আছে সেটার উপর আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এটাও কিন্তু জিরো। তারপরে আমরা আরেকবার ব্যাক করে নিচ্ছি। ব্যাক করার পর এবার আমরা তৃতীয় যে ফোল্ডারটি আছে এটার উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ দুটোই কিন্তু জিরো আছে এখানে। তো এখানে আমি দুটোতে ওপেন করে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ দুটোতে কিন্তু জিরো আছে। তো এটা আমরা ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পরে চার নম্বর যে ফোল্ডারটি আছে সেই ফোল্ডারটি আমরা ওপেন করে নিচ্ছি। গ্যালারির ফোল্ডার দেখতে পাচ্ছ একটা। তো এখানে আমরা এই ফোল্ডারটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখতে পাচ্ছ এটা কিন্তু জিরো আছে। এবং তারপরে এটা আমরা ব্যাক করে দেবো। তো ব্যাক করার পরে এবার এই যে লাস্টের যে ফোল্ডারটি আছে ভিডিও বলে, তো এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা প্রথম ফোল্ডার্সের উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কয়েকটি জিনিস এখানে আছে, বাট এতটা এমবি কিন্তু এখানে নেই। 3 GB যে লোড দেখালো, 3.33 GB, কিন্তু এখানে 3.33 GB কোনো জিনিসই কিন্তু নেই। সবই দেখতে পাচ্ছ এখানে কেবি। তো এখানে সাইজটা দেখতে পাচ্ছ সবই কিন্তু কেবি আছে। তো এটা আমি ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পর আমরা দেখে নেবো যে এই ফোল্ডারটির টোটাল সাইজ কত। তো এটা আমরা লং প্রেস করলাম। এটা লং প্রেস করার পর এখানে আমরা মোড অপশনে ক্লিক করলাম।
ক্লিক করার পর এখানে আমরা ডিটেলসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ 404.38 KB, এটা সাইজ কিন্তু 404.38 KB, তো এখানে কিন্তু অতর সাইজ কিন্তু নেই। তো এখান থেকে আমি এটা ওকে করে দিলাম। ওকে করার পরে দু নম্বর যে ফোল্ডারটি আছে এটার উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানেও দেখতে পাচ্ছ কিছু ফালতু জিনিস আছে, এগুলো কিন্তু আমাদের কোনো কাজের না। তো এখানেও কিন্তু কোনো জিবির কোনো জিনিস নেই, সবই দেখতে পাচ্ছ কেবি আছে, কোনো এমবি বা জিবির কিন্তু কোনো জিনিসই নেই। তো এটা আমি ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পরে এই যে এই ফোল্ডারটির সাইজটি কত আছে সেটা আমরা এখানে দেখে নেবো। এটা আমরা লং প্রেস করলাম। লং প্রেস করার পর এখানে আমরা মোর অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমরা ডিটেলসে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ 4.51 MB, 4.51 MB কিন্তু এটা সাইজ। তো এটা আমরা এটা ওকে করে দিলাম। ওকে করার পর এটা আমরা ব্যাক করে দিলাম। তো ব্যাক করার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর কোনো ফোল্ডার্স নেই। এখানে সব কটা ফোল্ডার্সে আমরা চেক করে নিয়েছি কোনটায় কী আছে। এখানে কিন্তু কোনো জিবি বা এমবির কোনো জিনিসই কিন্তু নেই, সবই যা আছে সবই কিন্তু কেবি। তাও কিন্তু এই ফোল্ডার্সটি মেন যে ফোল্ডার্সটি আমরা ব্যাক করে নিলাম, এটা ব্যাক করার পর এখানে যে মেন যে ফোল্ডার্সটি আছে এই ফোল্ডার্সটির সাইজ কিন্তু 3.33 GB। এটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা আমরা লং প্রেস করলাম। লং প্রেস করার পর এখানে মোর অপশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা ডিটেলসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ 3.33 GB কিন্তু এই ফোল্ডার্সটির সাইজটি। তো এটা আমরা ডিলিট করে দেবো। এটা ডিলিট করলে কী হবে, আমাদের ফোনের স্পেসটা অনেকটাই খালি হয়ে যাবে। তো এটা আমরা ডিলিট করার জন্য লং প্রেস করবো। এটা লং প্রেস করার পরে এটা আমরা ডিলিট অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আমরা ডিলিট অপশনে আরেকবার ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের স্পেসটা কিন্তু অনেকটাই খালি হয়ে গেছে। আমাদের স্পেসটা কিন্তু 90% লোড ছিল, 10% খালি ছিল। এখন দেখতে পাচ্ছ 84% লোড আছে এবং 16% কিন্তু আমাদের স্টোরেজটা খালি আছে। আমি শুধু একটা মাত্র ফোল্ডার এখান থেকে ডিলিট করেছি। একটা মাত্র ফোল্ডার ডিলিট করার পরে কিন্তু আমাদের স্পেসটি এতটা খালি হয়ে গেল। এইভাবে সেম প্রসেসে তোমরা সবকটা ফাইল দেখে নেবে কোন ফাইলের কতটা সাইজ এবং ওই ফাইলের ভেতরে এমন কী আছে যে এতটা সাইজ আছে। তো তোমরা এখান থেকে যদি দেখো যে কোনো কিছু ফোল্ডারের মধ্যে নেই বা তাও অত এমবি বা জিবি হয়ে আছে, তোমরা এখান থেকে ফোল্ডারগুলো ডিলিট করে দেবে। ডিলিট করার পর কী হবে, তোমাদের স্পেসটা কিন্তু অনেকটাই খালি হয়ে যাবে। তোমাদের কোনো ফটো বা ভিডিও বা কোনো অডিও বা কোনো অ্যাপ্লিকেশন ডিলিট হচ্ছে না। ডিলিট না করেই কিন্তু তোমরা তোমাদের স্পেসটি খুব ইজিলি খালি করে নিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিতে অবশ্যই একটু লাইক করবে, কমেন্ট করে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর আমাদের এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল সিলেক্ট করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের ফোনে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার।